দাঁত দিয়ে নখ কাটেন? জানেন কি, এটা কেবল বদভ্যাস নয়, বরং একাধিক রোগের কারণ। আজকের ভিডিওতে জানবো দাঁত দিয়ে নখ কাটলে কী কী রোগ হতে পারে আর এই বদভ্যাস থেকে বেরোনোর কিছু উপায়। নমস্কার বন্ধুরা, আমি দেবজানী, দেবজানীস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা এখনও করনি অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো বন্ধুরা, আশেপাশে এমন অনেক ব্যক্তিকেই দেখা যায় যারা দাঁত দিয়ে নখ কাটেন। তারা নেল কাটারের বিশেষ পরোয়া করেন না। কেউ উত্তেজনায় নখ কাটেন, কেউ আবার ভয়ে। কিন্তু জানেন কি, এভাবে দাঁত দিয়ে নখ কাটা আসলে একাধিক রোগের কারণ। ছোট থেকে বড় অনেকের মধ্যেই এই বদভ্যাস দেখা যায়। চিকিৎসকেরা বলেছেন এই অভ্যাসের কারণে একাধিক রোগ হতে পারে। অন্যদিকে দাঁত দিয়ে নখ কাটা নিজেই একটা রোগ। দাঁত দিয়ে নখ কাটার রোগকে বলা হয় অনিকোফাগিয়া। দুশ্চিন্তা, মানসিক চাপের কারণে একাধিক ব্যক্তি দাঁত দিয়ে নখ কাটেন। কোনো রহস্যময় বা রোমাঞ্চকর বা ভূতের বা ডিটেকটিভ গল্প পড়ার সময় বা দেখার সময় অনেক মানুষই দাঁত দিয়ে নখ কেটে থাকে। অনেক গবেষণায় দেখা গিয়েছে মানুষের দুশ্চিন্তা যতটা বেড়ে যায় নখ কাটার প্রবণতাটা ততটাই বেড়ে যায়। মানসিক চাপ বাড়ার সাথে সাথে এই প্রবণতা অনেকটাই বেড়ে যায়। দাঁত দিয়ে নখ বা নখের পাশের চামড়া কাটার বদভ্যাস অনেকেরই আছে। অনেক সময় মানুষ নিজের অজান্তেই দাঁত দিয়ে নখ কেটে থাকেন। আসলে এসব একটি রোগের কারণে। রোগটির নাম ডার্মাটোফাগিয়া। এই রোগে আক্রান্তদের মূলত 4-5টি উপসর্গ দেখা যায়। 1, এরা সারাক্ষণ দাঁত দিয়ে নখ কাটার অথবা নখের পাশের চামড়া খেয়ে থাকেন। 2, চামড়া উঠে গিয়ে নখের পাশ দিয়ে রক্ত বেরোতে দেখা যায়। 3, শুধু নখের পাশের নয়, আঙুলের জয়েন্ট বা হাতের তালুর বা পায়ের গোড়ালির ফাটার চামড়া খেতে দেখা যায় এদের অনেককেই। 4, ক্ষতিগ্রস্ত জীবাণু আক্রমণের ফলে অনেক সময় এই জায়গাগুলোতে ইনফেকশন হওয়ারও সম্ভাবনা থাকে। 5, চামড়া ও নখের রং বদলে যায়। দাঁত দিয়ে নখ কামড়ানোর পেছনে কী কী কারণ থাকতে পারে সেই কারণগুলো জানব। প্রথম কারণ, সেই ব্যক্তির বাবা মায়ের হয়তো এই অভ্যাস আছে বা ছিল। 2, ইমোশনাল বা মানসিক চাপ। 3, নার্ভাসনেস। 4, উদ্বেগ। 5, বিরক্তি। 6, ক্ষুধা। 7, প্রত্যাহীনতা। দাঁত দিয়ে নখ কাটা বন্ধ করতে কিছু কিছু টিপস রয়েছে, সেগুলো এবার জানব। কী কী টিপস মেনে চললে এই বদভ্যাস থেকে বেরোনো যাবে? প্রথম টিপস, 1, মেডিটেশন করুন নিয়মিত। মেডিটেশন করলে মন শান্ত হবে, উত্তেজনা বা চাপ কমবে। ধ্যান, প্রাণায়াম, যোগাসন, এগুলো শরীর মন দুটোকেই ভালো রাখবে। 2, নখ বাড়লে তা দাঁত দিয়ে না কেটে সুন্দরভাবে নেল কাটার দিয়ে কাটার অভ্যাস করুন, অথবা পার্লারে গিয়ে ম্যানিকিওর করানোর অভ্যাস করুন। যদি আপনি নখের পিছনে অনেক টাকা খরচ করেন তাহলে দেখবেন দাঁত দিয়ে নখ কাটার প্রবণতাটা অনেকটাই কমে যাবে। 3, নিজেকে অনেকটাই ব্যস্ত রাখুন। আসলে যখন বোরিং ফিল করেন তখনই কিন্তু প্রবণতাটা বেড়ে যায়। সেই কারণে সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকলে এই প্রবণতাটা কমে যাবে। কোনো কাজ না থাকলে চুইংগাম মুখে রাখুন। 4,
তিক্ত স্বাদের নেল পলিশ ব্যবহার করুন। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে সবসময় নেল পলিশ পরে থাকবে, এতে মুখে হাত যাবে না, হাত গেলেও নেল পলিশের তিক্ত স্বাদে মনে পড়ে যাবে এই বদভ্যাসের কথা। 5 নম্বর, এই অভ্যাস দূর করতে হাতে গ্লভস বা নখে স্টিকার ব্যবহার করতে হবে। এটা শুনতে অদ্ভুত লাগলেও কিছুদিন এই কাজটা করে দেখতে পারেন, একবার এই অভ্যাস দূর হয়ে গেলে আর এগুলো প্রয়োজন হবে না। 6 নম্বর, একদিনে এসব হবে না, ধীরে ধীরে চেষ্টা করতে হবে, ধৈর্য ধরে চেষ্টা করতে হবে, এই অভ্যাস ছাড়াতে নিজেকেই চেষ্টা করতে হবে, নিজের অভ্যাস নিজেকেই ছাড়াতে হবে, কেউ এগুলো করে দিতে পারবে না, নিজেকেই নিজে শাসন করুন। প্রতিজ্ঞাবদ্ধ হলে অবশ্যই এই অভ্যাসটা সারানো সম্ভব। যখন নিজেই ভাববেন যে এই অভ্যাসটা আমাকে ছাড়াতে হবে, তখন কিন্তু আস্তে আস্তে এগুলো মনে পড়ে যাবে আর এই অভ্যাসগুলো ছাড়াতে সম্ভব হবে, ধীরে ধীরে অভ্যাসটা ছেড়ে যাবে। আশা করি এই সবগুলো টিপসের মধ্যে তোমাদের কোনো না কোনো টিপস কাজে লাগবে। আর ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। আজকের জন্য এখানে শেষ করব, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।